অর্থাৎ ঘাসের থেকেও নিচু করতে বলেছে, ঘাসের থেকেও নিচু করতে বলছে কি, মনটাকে। দেহ তো ঘাসের থেকে নিচু হবে না বাবা। তাই যারা প্রকৃতার্থে বৈষ্ণব ভক্ত ভক্ত হতে গেলে ত্রিনাদপি শুনেছেন, অর্থাৎ ঘাসের থেকেও মনটাকে নিচু করতে হবে। কেননা আপনি যখন পথ চলবেন মা, পথ চলতে চলতে দেখবেন আমাদের পথের সামনে অনেক ঘাস থাকে, তাই না? এবার ঘাস যদি থাকে, ঘাসের উপর থেকে আপনি মাড়িয়ে চলে যাবেন, তা মাড়িয়ে যখন চলে যাবেন দেখবেন ঘাসগুলো নিচু হয়ে গিয়েছে, তাই না? কিন্তু আপনি আমার পিছন ফিরে চেয়ে দেখবেন ঘাসগুলো যেন ধীরে ধীরে উঁচু হয়ে যাচ্ছে, অর্থাৎ মাথাটা উঁচু করে যেন প্রতিবাদ করতে চাইছে। কিন্তু শাস্ত্র বলল, তুমি যদি প্রকৃত ভক্ত হতে চাও, প্রকৃত বৈষ্ণব হতে চাও, তোমাকে ওইটুকু প্রতিবাদ করলে হবে না, ঘাসের থেকে মনটাকে নিচু করতে হবে। যেমন হরিদাস ঠাকুরের কথা চিন্তা করুন বাবা। হরিদাস ঠাকুর মুসলমানের ছেলে হয়ে হরিনাম করেছিল বলে তাকে 22টা বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তাই না? শত শত চাবুকের আঘাত খেয়েও হরিদাস ঠাকুর কিন্তু একবারের জন্য বলেনি, মা প্রভু যারা আমাকে মারছে তুমি তাদেরও সর্বনাশ করো, বলেছিল? বলেনি। আরো বলেছিল, প্রভু যারা আমাকে মারছে তারা নিজেরাও জানে না তারা কি করছে, যারা আমাকে মারছে তারা নিজেরাও জানে না তারা কি করছে। আমি যদি নাম করে কোনো পুণ্য অর্জন করে থাকি, তুমি আমার পুণ্যটা তুমি ওদের দাও আর ওদের পাপটা তুমি আমায় দিয়ে দাও। কত বড় উদার মানসিকতা হলে বাবা এই কথাটা বলা যেতে পারে, তাই না? এই জগতে আমরা ভক্ত হব কি করে? কেউ যদি একটা চর মারে আমরা 10টা চর মারার জন্য আমরা একেবারে উঠে পড়ে লাগে লেগে থাকি, কেউ কাউকে ছেড়ে কথা বলি না। সামান্য দেখবেন ট্রেনে বাসে উঠতে গেলেও দেখবেন কেউ কাউকে এক কিলো জায়গা ছাড়ে না, তাই না? হরিবাসরে এসে দেখবেন তাই, কেউ কাউকে একটু জায়গা ছাড়তে যায় না। মহাপ্রভুর প্রেমটা পাবো কি করে? যারা ভক্ত হতে হবে তাকে ত্রিনাদপি শুনেছেন, অর্থাৎ ঘাসের থেকেও তাকে মনটা নিচু করতে হবে। তরৌরেব সহিষ্ণু না, সহ্য করতে হবে গাছের মতো। গাছ কত কিছু সহ্য করে বলুন তো বাবা, একবার ভেবে দেখেছেন? বলছে, বৃক্ষ যেমন কাটিলেও কাউরে কিছু না বলয়, শুকাইয়া মরিলেও কাউরে পানি না মাগয়, যেই যা মাগয়ে তারে দেয় আপন ধন, ধর্ম বৃষ্টি সহে আনে করয়ে রক্ষণ। আমরা কত কত গাছপালা কেটে ফেলি কিন্তু বৃক্ষ কাউকে কিছু বলে না, তাই না? জলের অভাবে যদি কোনো একটা গাছ মরেও যায়, গাছ কিন্তু কারোর কাছে জল চায় না। কিন্তু দেখো গাছের তলায় আমরা যেই যাব সেই কিন্তু গাছের ফলটা পাবো, তাই না মা? অর্থাৎ গাছ কাউকে বিচার বিবেচনা করে কাউকে ফলটা দান করে না। এমন ভাবে সহ্য করতে হবে গাছের মতো। কেননা এই জগতে দেখবেন মা, যারা ভালো কর্ম করে সৎ পথে থাকে, যারা হরি নাম করে যারা ভালো পথে থাকে, তাদের জীবনে শত শত বাধা আসে, শত শত আঘাত আসে। কেন? সোজা পথে চলতে গেলে বাধাটা আগে আসবে। যেমন জঙ্গলের মধ্যে দেখবেন সোজা গাছ থাকে আর বাঁকা গাছ থাকে, তাই না মা? যদি জঙ্গল হয়, গাছে যদি পরিপূর্ণ একটা জঙ্গল হয়, সব গাছ তো আর সোজা হয় না, কোনো কোনো গাছ বাঁকাও হয়। কিন্তু দেখবেন সোজা গাছগুলোকে কিন্তু আগে কাটা হয়, তাই তো? বাঁকা গাছগুলোকে পরে কাটা হয়। কিন্তু সোজা গাছগুলো দিয়ে কত কিছু তৈরি হয় বলো তো মা? চেয়ার হবে, টেবিল হবে, কত ফার্নিচার হয়, খাট আলমারি সবই হবে। কিন্তু বাঁকা গাছগুলো কি কাজে লাগে, কি কাজে লাগে মা? বাঁকা গাছগুলো কিছু কাজে লাগে? লাগে, চিতায় জ্বলতে কাজে লাগে, তাই না? চিতায় জ্বলতেই কাজে লাগে, বাঁকা গাছ দিয়ে কিছু হয় না। তাই তো শাস্ত্র বলছে, তুমি যদি মনটা সরল করতে পারো তাহলে তুমি গুরুচরণের দাস হবে, কৃষ্ণ সেবার অধিকারী হবে, গৌর গোবিন্দের চরণ পাবে। কিন্তু সারা জীবন ধরে মনটা যদি কুটিলতা জটিলতার মধ্য দিয়ে নিয়ে চলে যাও, তুমিও একদিন চিতায় জ্বলতে কাজে লাগবে নি, তাই বল। তাহলে সহ্য করো,
গাছের মতো অমানি না ঠাক এই জগতে দেখবেন বলেছে অমানি না, অর্থাৎ নিজের মান সম্মান ত্যাগ করতে হবে। অর্থাৎ আমি এত বড় ডিগ্রি নিয়ে পাস করেছি, আমি এত বড় গাইয়ে, আমি এত বড় বাজিয়ে, এইসব তোমাকে ভুলে যেতে হবে। আর মানও যেন অপরকে সম্মান করতে হবে। এই জগতে তো সবাই সবার প্রিয় হয় না, তাই না? সবাই সবার প্রিয় না হলেও তোমাকে তাকে সম্মান করতে হবে। তাই এই চারটি নিয়ম যদি পালন কেউ করতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম সে পাবেই পাবে। হরি বল হরি বল। তাই দেখুন, পদ্মাবতী আর হারাই পণ্ডিত সেবা দিলেন, আর সন্ন্যাসী ঠাকুরের মুখে সারা নিশি কৃষ্ণ কথা শ্রবণ করলেন। কৃষ্ণ কথা শ্রবণ করার পরে পরের দিন যখন ধীরে ধীরে প্রভাত হল, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এইবার তাহলে আমায় বিদায় দাও। ও সন্ন্যাসী ঠাকুর, তুমি আজই চলে যাবে? আর একটা দিন? আর একটা দিন তুমি থেকে যেতে পারো না? না না মা, আমরা যে সন্ন্যাসী, কোনো গৃহে আমাদের বেশি দিন থাকার অধিকার নেই। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমি যে শুনেছি বৈষ্ণব সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়, তাই না মা? বৈষ্ণব সেবা যদি কেউ বাড়িতে দেয় দেখবেন তাকে দক্ষিণা দিতে হয়। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, আমরা যে বড় দরিদ্র, আমরা যে বড় অসহায়, তোমাকে যে কি দক্ষিণা দেব? দাঁড়াও, আমি দেখছি আমি ঘর থেকে কিছু পাই কিনা। ছুটতে ছুটতে ঘরে গিয়ে একটা কামিনী কাঞ্চন পেয়েছি। আর কামিনী কাঞ্চনটা কোথায় পেল? না হারাই পণ্ডিত একদিন ভিক্ষা করে ফেরার পথে ভিক্ষার ঝোলা থেকে ওই কামিনী কাঞ্চনটা পেয়েছিল, যে সন্ন্যাসী ঠাকুরের হাতে তুলে দিলে। সন্ন্যাসী ঠাকুর বলছে, মা গো, তুমি আমায় কামিনী কাঞ্চন দিচ্ছ? শোনো মা, এই কামিনী কাঞ্চন নেওয়া তো দূরের কথা, আমরা যে সন্ন্যাসী এটাকে স্পর্শ করার কোনো অধিকার আমাদের নেই। কিন্তু সন্ন্যাসী ঠাকুর, তোমায় বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু এরপরে আমি যদি বৈষ্ণব সেবা দিয়ে দক্ষিণা না দিতে পারি, আমার এই ছোট্ট সংসার, ছোট্ট সংসারে যে অকল্যাণ হবে, তুমি কিছু তো অন্তত নিয়ে যাও, কিছু নিয়ে যাও সন্ন্যাসী ঠাকুর। সন্ন্যাসী বলছে, শোনো মা, যখন তুমি এত করে বলছো, তোমার যদি মনেই বাসনা থাকে আমাকে কিছু দেওয়ার, আমারও একটি বাসনা আছে যেটা তুমি পূর্ণ করতে পারবে। কি বাসনা শোনো মা? প্রথমে বললেন, শোনো মা, তুমি আমাকে কথা দাও যে আজকে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে। নিশ্চয় আমার কাছে যদি সেই ধন থাকে আমি তোমার কাছে তুলে দেব। প্রথমে সন্ন্যাসী ঠাকুর বলছে, মা তুমি তোমার প্রাণটা আমায় দক্ষিণা স্বরূপ দান করতে পারবে? পদ্মাবতী বলছে, এত বড় আনন্দের কথা, শোনো সন্ন্যাসী ঠাকুর, আমার এই খাঁচাটা, খাঁচাটার তো মূল্য নেই। খাঁচা থেকে যখন প্রাণপাখি হয়ে চলে যাবে, আমার খাঁচাটা রাস্তায় পড়ে থাকবে, কুকুর শৃগালে ছিঁড়ে খাবে, খাঁচাটার কোনো মূল্য থাকবে না। তার থেকে আমি যদি তোমায় বৈষ্ণব সেবা দিতে পারি, দক্ষিণা স্বরূপ দান করতে পারি, এটা তো বড় আনন্দের কথা। তুমি কি আমার প্রাণ চাও? না মা, আমি তোমার প্রাণ চাই না। তাহলে তুমি কি চাও? তোমার ভালোবাসার প্রাণ চাই। ভালোবাসার প্রাণ? আমি তো কিছু বুঝতে পারছি না সন্ন্যাসী ঠাকুর, তুমি কি চাইছো আমায় একটু খুলে বলো। সন্ন্যাসী বললেন, শোনো মা, তোমার তোমার একমাত্র কুবেরকে যদি আমায় কাঁটো দান, যাহা পেলে জগদীবে জুড়াইবে প্রাণ, জুড়াইবে আমি তোমার কোলের সন্তান কুবের কে চাই। না, এ তুমি কি বলছো সন্ন্যাসী ঠাকুর, হে তুমি কি বলছো? আমার একমাত্র সন্তান, আমার দশটা নয় পাঁচটা নয়, একটা মাত্র কোলের সন্তান, আমি আমার সন্তানকে কিভাবে তুলে দেব সন্ন্যাসী ঠাকুর? না না, আমি তোমার হাতে আমার সন্তানকে তুলে দিতে পারবো না। তুমি
অন্য কিছু চাও? কুবের ছাড়া এই জগতে আমায় মা বলার মতো আর কেহ না। আমি আমার সন্তানকে দিয়ে দিতে পারবো না। তুমি অন্য কিছু চাও? এ তোমার কেমন চাওয়া? তুমি দক্ষিণা চেয়েছিলে, কিন্তু আমার সন্তানকে তুমি দক্ষিণা স্বরূপ চাইলে। আমি দক্ষিণা দিতে পারবো না ঠাকুর তোমাকে। তুমি অন্য দক্ষিণা চাও? আমি দিতে পারবো না মা। তুমি যে আমায় কথা দিয়েছ আমি যা চাইব তুমি আমায় তাই দেবে। তোমার পায়ে ধরি মা। তুমি তোমার সন্তানকে দিয়ে দাও। তোমার সন্তানকে যদি তুমি না দাও, তুমি একটা সন্তানের জন্য তুমি জগৎ জননী হতে পারবে। তুমি দিয়ে দাও মা, তুমি দিয়ে দাও। তোমার পায়ে ধরি। তোমার ছোট্ট ছেলে ছাড়া আমি যে কলির জীব উদ্ধার করতে পারব না। হারাই পণ্ডিত বলছে পদ্মা, আমি জানতাম আমাদের সামনে একদিন এই দিনটাই আসবে। কেননা আমি কুবেরের পুষ্টি বিচার করেছিলাম, কুবেরের পুষ্টি বিচার করে দেখেছিলাম আমাদের কুবের আমাদের এই ছোট্ট সংসারের জন্য আসেনি, সে এসেছে এই গোটা জগৎ সংসারের জন্য। তুমি দিয়ে দাও পদ্মা, তুমি দিয়ে দাও। ছোট্ট কুবের বলে উঠলেন, মা গো, পিতৃসত্তা পালনের জন্য রাম গিয়েছিল বনে, আর মাতৃ আজ্ঞা পালিবার জন্য আমি যাব সন্ন্যাসীর সঙ্গে। শোনো মা, আজকে তুমি বৈষ্ণব সেবা দিয়ে তুমি যদি দক্ষিণা দিতে না পারো, তুমি বৈষ্ণব চরণে অপরাধী হয়ে থাকবে। তাহলে চিন্তা করে দেখুন তো মা, আমাদের ঘরেও তো সন্তান আছে, তাই না? প্রত্যেকের ঘরে সন্তান আছে, যার যত সন্তানই থেকে থাকুক না কেন, আমরা কি পারবো আমাদের কোলের সন্তানকে কারোর হাতে তুলে দিতে? কখনো কি পারবো? পারবো না। আর আজকে মা যদি না তুলে দিত সন্ন্যাসীর হাতে, আমরা কিন্তু নিতাই চাঁদকে আমরা চিনতে পারতাম না মা। কেননা এই নিতাই চাঁদ নিত্যানন্দ প্রভু কলিতে দুটি অংশে আবির্ভূত হয়েছিলেন। একটি হলো পদ্মাবতী হারাই পণ্ডিতের ঘরে কুবের রূপে, আরেকটি হলো শচী মায়ের গর্ভে বিশ্বরূপ রূপে। এই বিশ্বরূপ যখন সন্ন্যাস মন্ত্র ধারণ করেছিল, তার নাম হয়েছিল শঙ্করারণ্যপুরী। আর সেই শঙ্করারণ্যপুরী হচ্ছে আজকে এই সন্ন্যাসী ঠাকুর। সেই সন্ন্যাসী ঠাকুর অর্থাৎ দুটি অংশ যতক্ষণ পর্যন্ত এক না হবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণ শক্তি কিন্তু পাবে না। সেই সন্ন্যাসী ঠাকুর বলছে, মা দিয়ে দাও। ছোট্ট কুবেরও বলছে, মা গো, তুমি কাঁদছো কেন? তুমি বলো তো, তোমার মতো ভাগ্য কজন আর হতে পারে? এই জগতে সবার ঘরে সন্তান আছে, কিন্তু তার ঘরে গিয়ে কোন বৈষ্ণব কার সন্তানকে চায়? মা গো, তুমি কেঁদো না মা, আমি তার চরণে জানিয়ে রাখি, আমি যেন জন্মে জন্মে তোমার মতো জননীর গর্ভে জন্ম নিতে পারি। যে জননীর গর্ভে জন্ম নিলে ভগবানের সেবা দেওয়া যায়। আমায় বিদায় দাও মা, আমায় বিদায় দাও। জননীর মতো আমায় বিদায়, আমি দেশ ছেড়ে যাই গো চলে মা। জন্মের মতো জনমের মতো বিদায়।
পারো যদি মাকে ছেড়ে সারা জনমের মতো
সন্ন্যাসী ঠাকুরের হাত ধরে চলে যাচ্ছে। সন্তানকে হারিয়ে আড়াই পণ্ডিত পদ্মাবতী বলছে, প্রভু ও প্রভু, যদি সন্তানকে কেড়েই নেবে তাহলে কেন আমার কোলে পাঠিয়েছি? সন্তানকে যদি তুমি দিয়ে কেড়েই নেবে সন্তানকে কেন পাঠিয়েছিলে প্রভু? পদ্মাবতী হারাই পণ্ডিত দুজনে ঘরে বসে কাঁদছে সন্তানকে হারিয়ে। আর এদিকে ছোট্ট কুবের আমার সন্ন্যাসীর হাতটা ধরে ঘুরতে 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 বর্তমানে বোম্বাই শহর থেকে 48 কিলোমিটার দূরে পাণ্ডুয়াপুর নামক একটি গ্রাম আছে। সেই গ্রামে আছে একটি নদী যার নাম ভীমা নদী। ছোট্ট কুবেরকে সন্ন্যাসী ঠাকুর বলছে, যাও কুবের, তুমি নদীতে গিয়ে স্নান করে এসো, আজকে আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করব। তাই ছোট্ট কুবের স্নান করে যেই উঠে এসেছে সন্ন্যাসী কৃষ্ণ মন্ত্রে শ্রুতিমূলে বদন দিয়ে দীক্ষা দিলেন। এবার দীক্ষা নেওয়া হয়ে গেলে গুরুদেবকে প্রণাম করতে হয়, তাই না? এবার ছোট্ট কুবের যেই প্রণাম করেছে, প্রণাম করে যেই উঠেছে, উঠে দেখছে আর সন্ন্যাসী ঠাকুর নেই। ছোট্ট কুবের বলে উঠলে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, তুমি কোথায় আছো? আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? আমার যে বড় ভয় করছে, একবার দেখা দাও। কুবেরের হৃদয় থেকে অন্তর থেকে বলে উঠল, মা সন্ন্যাসী ঠাকুর, কুবের, আমি তোমার সঙ্গেই আছি, তবে আজ থেকে তোমার নাম আর কুবের নয়। আজ থেকে তবনা হইল নিত্যানন্দ, হইল নিত্যানন্দ, কলিজীবের দ্বারে দ্বারে চমকে উঠেছে। ও, আমি তাহলে নিত্যানন্দ, আমি তাহলে নিত্যানন্দ। আচ্ছা, আমি যদি নিত্যানন্দ হই তাহলে তাহলে আমি নিশ্চয়ই সেই ব্রজের বলরাম। হ্যাঁ, নিতাই জাতি তো ব্রজের বলাই, তাই না বাবা? আমি যদি নিত্যানন্দ হই তাহলে তো আমি ব্রজের বলরাম। আচ্ছা, আমি যদি ব্রজের বলাই হব তাহলে আমার ভাই কানাই কোথায়? আমি তো আমার ভাই কানাইকে ছাড়া প্রাণে বাজবো না। তোমা, সেই বলাইয়ের দাদা ভাই কানাই কোথায় আছে বলো তো? কোথায় আছে? সে কি কথা তাহলে? এতক্ষণ কি শুনলে গো? কৃষ্ণের দাদা, আহা, বলাইয়ের দাদা কৃষ্ণ, বলাইয়ের ভাই কানাই, নিতাই চাঁদের যাকে খুঁজে বেড়াচ্ছে সে কে? কানাই তো। সে কানাই কোথায় থাকে? কানাই কে? গৌরাঙ্গ মহাপ্রভু নয়? গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় থাকে? নবদ্বীপে, তাই তো? এবার নবদ্বীপে থাকে কিন্তু সেটা তোর নিতাই চাঁদ জানে না। এবার নিতাই চাঁদ না জেনে সকল জায়গায় খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ, আর খুঁজতে 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 কোথায় এলো জানো? এই মতো যত তীর্থ নিত্যানন্দ, নিত্যানন্দ এসেছে।
এবার যে মথুরা এসেছে মা, মথুরায় গিয়ে জিজ্ঞাসা করছে, এই যে ও মথুরাবাসিনী, মথুরাবাসিনী শোনো না, এদিকে এসো। এক মথুরাবাসিনী এসে জিজ্ঞাসা করছে, কি হয়েছে ঠাকুর, ডাকছো কেন, ডাকছো কেন, বলো বলো। আচ্ছা মথুরাবাসিনী, তোমরা কি কেউ আমার ভাই কানাইকে চেনো? ভাই কানাই কেন ঠাকুর? আচ্ছা বলো না, ভাইয়ের সাথে তো আমার অনেক দিন সাক্ষাৎ নেই, আমার ভাই কানাই কোথায় আছে একটু বলো। তাই বলছে, আমার ভাই কানাই কোথায় আছে তোমরা কি জানো? হ্যাঁ ভাই কানাই কোথায় আছে আমি জানি, কিন্তু সে মথুরায় থাকবে কেন? তুমি যে মথুরায় খুঁজতে এসেছো সে কি মথুরায় থাকে? কানাই তো থাকে বৃন্দাবনে, তাই না বাবা? কানাই থাকে বৃন্দাবনে, তা তুমি এখানে কেন এসেছো? আসলে কি জানো তো, অনেকদিন ভাই কানাইকে দেখতে পাইনি তো তাই এখানে এসেছি। আচ্ছা মথুরাবাসিনী, তুমি যখন এত কিছু জানো, তা এটা কি আমায় বলতে পারবে, আমার ভাই কানাই আগে যা যা করতো এখনো কি তাই তাই করে? কি ঠাকুর, আগে যা যা করতো এখনো তাই তাই করে? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না, কি করার কথা বলছো তুমি? আরে শোনো শোনো, এখনো কি বৃন্দাবনে বাঁশি বাজে বাজে, তুমি বরং সেটা নিজে গিয়ে দেখে এসো। আরে বাপু আমিও সব জানি না। এইবার নিতাই চাঁদ আনন্দিত মনে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবনের পথে ভাই কানাইকে দর্শন করবে বলে। কিন্তু মা গো, ভাই কানাইকে দর্শনের পথে বৃন্দাবনে যেতে যেতে বৃন্দাবনে জঙ্গলের মধ্য দিয়ে যখন যাচ্ছে না, এবার জঙ্গলের মধ্য ছিল হিংস্র পশু। এবার হিংস্র পশুগণ যখন জানতে পারলো যে দয়াল নিতাই চাঁদ আসছে, হিংস্র পশুগণ
তাদের হিংস্র ভাব দূরীভূত করে তারা নিতাই চাঁদের গিয়ে পদচরণ লেহন করছে। তাদের ওই জিহ্বা দিয়ে নিতাই চাঁদের পদটা সেবা করছে, সেবা করে বলছে, প্রভু তুমি তো আমাদের সাধন ভজন যোগ্য দেহটা দাওনি গো, এই জন্ম পেয়েছি, এই জন্মে আমরা চাইলেও হরি বলতে পারব না, এই যে আমাদের সাধন ভজন যোগ্য দেহ মা, আমরা কেউ কেউ হেলায় জন্ম হারাই দিচ্ছি। আর দেখো যারা ধেনু হয়, ধেনু বৎসগণ পশু পাখি, তারা ভগবানকে চিনতে পেরে জানতে পেরেও হরিবোল হরিবোল বলতে পারে না, সময় মতো ইচ্ছা করলে হরিবোল বলতে পারে না। কিন্তু আমরা মনুষ্য জাতি সাধন ভজন যোগ্য দেহটা পেয়েছি, হ্যাঁ আমরা যখন খুশি চাইলেই হরিবোল বলতে পারি, ভগবানের সেবা দিতে পারি, নয়ন জলে চরণটা ধোয়াই দিতে পারি। কেননা ভগবানকে দেওয়ার মতো কিন্তু আমাদের মতো জীবের কিছু নেই বাবা। বিষয় বৈভব থেকে অনেকে দেখবেন মন্দির তৈরি করে দেয় ভগবানের জন্য, তাই না? কিন্তু আচ্ছা বলুন তো বাবা, আমরা ভগবানকে তৈরি করে দিলাম ঠিকই, কিন্তু ভগবানকে দেওয়ার মতো আমরা তৈরি করছি আর বলছি আমি করেছি, কিন্তু ভগবানকে দেওয়ার মতো কি আমাদের কিছু আছে? আমি পেলাম কোথায়, কোথা হতে এসেছি আমি, কি কর্ম করার জন্য এসেছি আমি? যা যা পেয়েছি তার কৃপায় পেয়েছি, তাই না? এই ভগবানকে দেওয়ার মতো কিছু নেই। ভগবানকে দেওয়ার মতো আমাদের প্রত্যেকটা জীবের যদি থেকে থাকে সেটা হচ্ছে মন, তুলসী, ভক্তি, চন্দন, নয়ন মানে। আর ভগবান আমাদের মতো জীবের কাছে কিছুই চায় না মা, আমাদের মতো জীবের কাছে কিছু চায় না ভগবান। ভগবান শুধু চায় ভক্তি, ভগবান শুধু চায় নয়ন বাড়ি, যে হা গোবিন্দ তোমার হলামি বলি, দুটি বাহু তুলে আত্মসমর্পণ করি, যে ভগবানকে ডাকতে পারি, ভগবান সেই ভক্তির চরণে দাস হয়ে যায়। তাই বল হরি বল হরি বল। কেননা আমরা অনেক ভক্তির কথা শুনেছি বাবা, তাই না, যারা ভক্তির মাধ্যমে ভগবানকে পেয়েছিল। তাই আজকে সেই হিংস্র পশুগ্রহণ বলছে, প্রভু গো আমাদের এমন কুলে জন্ম দিলে যে আমরা চাইলেও ইচ্ছা করলে বদন ভরে তোমার নাম করতে পারবো না, তাই তোমার চরণে আমাদের একটি প্রার্থনা, প্রভু গো আমাদের যেন হরি বলা জন্ম দিও, যেন তোমার সেবায় যেন লাগিতে পারি, যেন হরি বলা ভগবদন দিও, যেন তোমার হিংস্র পশুদের চাওয়া পাওয়া যেন বদনে পেয়ে আমরা যেন তোমার সেবায় লাগতে পারি, বদন দিয়ে যেন হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি। তাই নিতাই চাঁদ আমার সেই সমস্ত পশুদের আশীর্বাদ করলেন বাবা, আশীর্বাদ করে চলে যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? হ্যাঁ বৃন্দাবনে, দেখেছো মা, বৃন্দাবনে যাচ্ছে। আর ভাই কানাই কানাই বলে ডাকতে ডাকতে চলেছে, ভাইয়া রে কানাইয়া রে, অতই দারুণ সানুদেব
তাহলে তুমি জানো আমি কে ছিলাম? হ্যাঁ, কে ছিলাম?
ওগো ত্রেতা যুগে ছেলে অনুজ লক্ষণ তাপরেতে বলরাম কবির হইয়া জন্ম নিলায় আসে এবে নিত্যানন্দ এবার নেতাই যেন মনে মনে ভাবছ তাহলে এই বৈষ্ণব যখন আমাকে চেনে তার মানে আমার ভাই কানাই কেউ চেনে। আচ্ছা বৈষ্ণব তুমি নিশ্চয়ই জানো কি কারণে আমি নিজের প্রাণটা বিসর্জন করছিলাম, কারণ আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না। তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ঠাকুর তোমার ভাই কানাই কোথায় আছে? এই বেগুর কান্তি ধরি বিহারে নদিয়া পড়ি সেইখানে আছে প্রাণধার। ও আমার ভাই কানাই ব্রজ ছেড়ে নদিয়ায় গিয়েছে? হ্যাঁ আচ্ছা বৈষ্ণব তার মানে তুমি সবই জানো তাই তো? আচ্ছা আচ্ছা বৈষ্ণব ভাই কানাইয়ের সঙ্গে অনেকদিন দেখা নেই তো? আচ্ছা আমার ভাই কানাই আগে যেমন দেখতে ছিল এখনো কি তেমন আছে? আছে আছে গো বাবা। ভাই কানাই আগে যেমন দেখতে ছিল গৌড়হরি কি এখন তেমন দেখতে? নবদ্বীপে তো গিয়েছেন, গৌড়হরিকে দেখেছেন তো? তা কৃষ্ণ কেমন দেখতে, গায়ের রংটা কেমন? হ্যাঁ কালো তো। আচ্ছা এবার গৌড় হয়ে যখন নবদ্বীপে এসেছে গায়ের রংটা কেমন, কালো রইল নেই তো? হ্যাঁ তাহলে কৃষ্ণ ছিল কালো, তাহলে রংটা কেমন হয়েছে? সে আর কালো নেই না গো। ও গো কেমন হয়েছে? গৌড় হয়েছে, গৌড় হয়েছে, গৌড় হয়েছে, গৌড় হয়েছে, কালো কানাই এবার গৌড় হয়েছে। আমার ভাই কানাইয়ের কালো নেই? ও বাবা গৌড় হয়ে গিয়েছে, ভালো হয়েছে। জানো আমার ভাই যখন কালো ছিল বৃন্দাবনে সবাই আমার ভাই কানাইকে কালুয়া কালুয়া বলে ডাকত। হ্যাঁ আমার না তখন বড়ই খারাপ লাগতো, হ্যাঁ বুঝতে পেরেছো? তা এখন যখন গৌড় হয়েছে আনন্দ ধরছে না, কেননা ভাইয়ের নামে যদি দাদা প্রশংসা শোনে, ভালো কিছু শোনে, দাদার খুব আনন্দ হয় না মা? হয়তো এই জগতে আর কি হয়? এখন আর হয় না, হ্যাঁ এখন হিংসা হয়, এখন আর সেই যুগ আর নেই। হ্যাঁ আচ্ছা বৈষ্ণব শোনো, আমার ভাই কানাই আগে যেমন ভাবে দাঁড়াতো তেমন ভাবে কি দাঁড়ায়? কেমন দাঁড়াতো মা ভাই কানাই, গোবিন্দ কেমন দাঁড়ায়? কি গো কেমন দাঁড়ায় গোবিন্দ? ত্রিভঙ্গ বঙ্কিম ওঠামে তাই তো, একদম বাঁকা হয়ে দাঁড়ায়। আচ্ছা গৌড়হরি কেমন দাঁড়ায়? দুটো বাহু তুলে একেবারে সোজা তাই না? তাই বলছে যে ভাই কানাই তো আগে বাঁকা হয়ে দাঁড়াতো, তেমন কি দাঁড়ায়? তাহলে কেমন হয়েছে? সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, বাঁকা কানাই এবার সোজা হয়েছে। তুমি কি জানো, শোনো না একটা কথা, আর এটা জোরে জোরে বলা যাবে না, বুঝতে পেরেছ? শোনো না একটু কাছে এসো, আরে আর একটু কাছে এসো, একেবারে গলাটা জড়ায় ধরে বলছি, শোনো না বৈষ্ণব ভালো করে শুনবে। হ্যাঁ করে কিনা, করে কিনা, করে কিনা, বৈষ্ণব তুমি রাগ করছো? আরে বাবা এই যে ভাইয়ের কথা কাউকে বলা যাবে না, সবাই শুনে নিলেই লোকে তো ছিছি করবে। আর একটু কাছে শোনো, করে কিনা, আরে বাবা ঘড়ি ঘড়ি চুড়ি করে কিনা, ঘরে ঘরে
চুরি করে কিনা? হ্যাঁ, আরে না না, সে আর চোরও নেই ডাকাতও নেই। হ্যাঁ, কেননা সেই কৃষ্ণ তো একা নদিয়ায় যায়নি, তাই না? কৃষ্ণ কি একা নদিয়ায় গিয়েছে? গৌরাঙ্গ মহাপ্রভুকে রাধা কৃষ্ণ একত্মা দুই দেহ ধরি, তাই না? তাহলে রাধা কৃষ্ণ দুজনে মিলিত হয়ে তবেই গৌড় হয়ে গিয়েছে, তাই তো? তাহলে রাধারানীর সঙ্গ পেয়ে ওই চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার চোরও নেই ডাকাতও নেই, রাধারানীর সঙ্গ পেয়ে দুটি দেহ এক হয়ে মিলিত হয়ে সে যে সাধু হয়েছে। এইবার যার কাছ থেকে এতক্ষণ ধরে শুনলেন, মা ভালো করে শুনে নিলেন, কেন ভাই কানাইকে যাতে খুঁজতে অসুবিধা না হয় তাই শুনে নিয়ে চলে যাচ্ছেন ইতাই চাঁদ। তাহলে এতক্ষণ যে ভক্তের কাছ থেকে এত কিছু জানতে পারলেন সে কে? সে হলো আমার নিতাই চাঁদের দীক্ষা গুরু শ্রীল মাধবেন্দ্রপুরি গোস্বাম। আচ্ছা বলুন তো মা, নিতাই চাঁদ তো ভগবান, নিতাই চাঁদ কি জানতেন না যে তার গৌরাঙ্গ মহাপ্রভু কোথায় আছে? সে কি জানতেন না? ভগবান জানতেন তো, তবুও তিনি গুরুর কাছ থেকে শিক্ষা নিয়ে চলেছে। কেন? এই জগৎ জীবকে দেখাবে বলে। হে জীব, তোমরাও গুরুচরণ আশ্রয় করো, গুরুচরণ আশ্রয় না করলে তোমরা কেউ গৌর গোবিন্দের চরণ পাবে না, নিতাই গৌর হরি গৌর। তাই কলিযুগে গুরু কৃপা লাভ করতেই হবে, গুরুচরণে সকলকে আশ্রয় নিতেই হবে। তাই এবার চলেছে সেই নিত্যানন্দ প্রভু দুটো বাহু তুলে নবদ্বীপে। এবার নবদ্বীপের পথে যখন চলেছে, নবদ্বীপে যখন চলেছে, আনন্দ ধরছে না, আনন্দিত মনে নেচে নেচে চলেছে। জগ জনতারণ কারণ গঙ্গা স্নানে যায়, তাই না? এবার ভক্তগণ যখন গৌর গুণগান গাইতে গাইতে গঙ্গা স্নান করতে চলেছে, আর নিতাই চাঁদ প্রভু গঙ্গার পাড়ে দাঁড়িয়ে ভক্তদেরকে দর্শন করছে, আর ভক্তদের মুখে শুধু গৌর গান। তাহলে চলুন মা, আমরাও সকলে দুটো বাহু তুলে একত্রিত হই, সবাই মিলে আমরাও একত্রিত হই ভক্তদের সাথে, আজকে আমরাও গৌর গুণগান গাইব। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, যে জহন গো
নিতাই চাঁদ ভক্তদের মুখে গৌরগুণগান শুনে এক ভক্তকে জড়িয়ে ধরলেন, আর যে ভক্তকে জড়িয়ে ধরলেন সে হলো নন্দন আচার্য প্রভু। আচ্ছা ভক্ত, তোমার নাম কি গো? ঠাকুর, আমার নাম তো নন্দন আচার্য। আচ্ছা, তুমি তোমার দেহে আমাকে কিছুদিন থাকতে দেবে? কেন ঠাকুর? জানো নন্দন, আমি আমার ভাই কানাইকে খুঁজে পাচ্ছি না, তাই আমি নবদ্বীপে এসেছি আমার ভাই কানাইকে খুঁজতে। যেই না বলেছেন মা, অমনি নন্দন আচার্যের বোঝা সারা এ হচ্ছে আমাদের গৌর হরির দাদা নিতাই চাঁদ। কিন্তু মনের ভাব মনেই রয়ে গেল, বললো ঠাকুর তুমি আমার সঙ্গে যেতে চাও? তবে দাঁড়াও, আমি গঙ্গা স্নান করে আসছি। এই বলে গঙ্গা স্নান করে এসে যখন নিয়ে যাচ্ছে নিতাই চাঁদকে, পথে যেতে যেতে তুলসীর বন দেখে মনের ভক্তির ভাব জেগে উঠিল। নন্দন, আমি বহুদিন হয়ে গেল কিছু সেবা করিনি, তুমি কি আমায় কিছু সেবা দিতে পারো? ঠাকুর, কি আর সেবা দেব তোমাকে বলো, আমাকে কেউ ভিক্ষা দেয় না জানো। এই যে তুলসীর বন দেখছো, এখান থেকে প্রত্যেক দিন একটা করে তুলসী পত্র আর গঙ্গার জল আমি প্রভুকে নিবেদন করি, সেটাই সেবা করি। আজকে তুমি যদি সেবা করতে চাও, এই তুলসী পাতার অর্ধেক তোমার আর অর্ধেকটা আমার। কিন্তু নন্দন, তাতে কি ক্ষুধা নিবারিত হবে, প্রশমিত হবে না ক্ষুধা? তুমি যাও, আজকে তুমি ভিক্ষায় যাবে, তুমি গিয়ে বলবি আমি নিতাই চাঁদের সেবা দেব, তোমাকে আর কেউ ফিরাই দেবে না। বললেন, ঠাকুর তাহলে তুমি ঘরে যাও, তাই যদি হয় এই চললাম ভিক্ষার ঝুলি নিয়ে, দেখি তোমার নামের কত মহিমা। এই বলি নন্দন আচার্য যখন নদিয়াবাসীগণের কাছে নিতাই চাঁদের হয়ে বললেন, নদিয়াবাসীগণ সকলে একেবারে ঝোলা ভর্তি করি চাল ডাল ভিক্ষায় দিলি, আর সেটাকে রন্ধন করি নিতাই চাঁদের সেবা দিলেন। আর বললেন, ঠাকুর তুমি আমাকে কথা দাও, যতদিন তোমার ভাই কানাইয়ের সঙ্গে দেখা না হচ্ছে ততদিন তুমি আমার গৃহ ছেড়ে যাবে না, এই বাসনা কেন বাবা? না নন্দনের গৃহে যেন প্রথম নিতাই গৌরীর মিলনটা হয়, তার জন্যই আজকে নন্দনের মনে এই বাসনা। ঠিক আছে, আমি তোমার গৃহ থেকে যতদিন ভাই কানাইকে না পাচ্ছি আমি যাব না। আর এদিকে গৌরাঙ্গ মহাপ্রভু প্রভাতকালে ভক্তদের বললেন, ভক্ত আমি স্বপ্ন দেখেছিলাম নিশীথে এক মহাপুরুষের আগমন ঘটেছে নবদ্বীপে, তা আমার মনে বিশ্বাস সেটা আমার দাদা নিতাই চাঁদ ছাড়া আর কেউ নয়। চলো আমরা নন্দনের গৃহে যাই। নন্দনের গৃহে উপনীত হল নন্দন। প্রভু তুমি এসেছো গৌরহরি? নন্দন তোমার সাথে কি কোনো মহাপুরুষের দেখা হয়েছে? হ্যাঁ প্রভু, কালকে গঙ্গার ঘাটে দেখা, তুমি কি তার সঙ্গে দেখা করতে চাও? নিশ্চয়ই, তবে আমি ঘরে ঢুকবো, কিন্তু কেউ যেন আর ঘরের ভেতরে না ঢুকতে পারে, তুমি দেখবে। বেশ, এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু যখন প্রবেশ করলেন, দেখছেন নিতাই চাঁদ ধুলায় গড়া দড়ি দিয়ে কাঁদছে। গৌরহরি ডাকলেন, দাদা যে ডেকেছে। বদনটা তুলে নিতাই চাঁদ গৌরীর দিকে একেবারে অপলোক নেত্রে চেয়ে আছে, গৌরহরিকে চিনতে পারছে না। কেননা বৃন্দাবনের কানায়ের সঙ্গে তো গৌরের কোনো মিল নেই। গৌরহরি বুঝতে পারলেন, দাদা আমাকে চিনতে পারেনি, তাই নিজের অঙ্গবন্ধ দাদার নাসিকায় যখন দিয়েছে, অমনি কানাই কানাই বলে ডাকতে ডাকতে একেবারে ভাই কানাইকে একেবারে গৌরহরিকে জড়িয়ে ধরেছে। অমনি দাদার মুখে হাতটা চেপে দিয়ে বলছে, দাদা চোখ একদম আমাকে ওই নামে ডেকো না। কেন ওগো? কেউ জানে না, কেউ জানে না, আমি প্রজের কানাই, কেউ জানে না, আমি প্রজের কানাই, কেউ জানে না। ওগো সবাই জানে নদিয়ার নিমাই, প্রজের কানাই কেউ জানে না। বলি সবাই তাহলে তোমার নাম কি হয়েছে গো? ওগো শোনো, কেউ চেনে না, কেউ চেনে না, আমি রোজের বলাই কেউ চেনে না, সবাই জানি নদীর নিমাই, ব্রজের বালাই কেউ জানে না। ওগো সবাই জানে পাগলা নিতাই, ব্রজের বালাই কেউ চেনে না। ও বেশ বেশ,
বেশ চলো তোমাকে ভক্তগণের সঙ্গে দেখা করিয়ে দিই। এই বলে নিতাই দাসকে নিয়ে গৌরহরী যখন বাহিরে আসছে, দেখছে নন্দন আচার্য একেবারে দেওয়ালে কান পেতে শুনছে। নন্দন, একে নন্দন, গৌরহরী কি হয়েছে প্রভু? কিছু দরকার, কিছু প্রয়োজন মানে? তোমাকে না আমি বলেছি? হ্যাঁ প্রভু, তুমি তো বলেছো ঘরে প্রবেশ না করতে, তাই না? তুমি বলেছিলে ঘরে প্রবেশ না করতে, কিন্তু তুমি তো শুনতে নিষেধ করনি। শুনতে কি আমায় নিষেধ করেছিলে? শুনতে নিষেধ করনি, তা আমি তো শুনে ফেলেছি। কি শুনেছ? কেননা আমি যে তোমাদের দুজনকে চিনতে পেরে গিয়েছি। ওগো তুমি ব্রজের বাকাসা, ওগো এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাসা, এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাসা, এই তো অবোধ তোরা, তুমি ব্রজের বাকাসা, এই তো অবোধ তোরা, কানাই বলাই এবার ভক্তদের সম্মুখে যে নিয়ে গিয়েছি, শচীমা আমার জানতে পারলেন যে তার বড় সন্তান ফিরে এসেছে, তাই ছুটতে ছুটতে শচীমা আমার নন্দন আচার্যের গৃহে পাগলিনীর মতো এসে নেতাইজাতকে কোণে নিয়ে বলছে, বাবা তুই মাকে ছেড়ে চলে গিয়েছিলি, হ্যাঁ মাকে ছেড়ে কোনো সন্তান কি চলে যায়? তুই আমায় কথা দি যে তুই আমাকে ছেড়ে আর কোনো দিনও যাবি না। না মা, আমি তোমাকে ছেড়ে আর কোনো দিনও যাব না। তাই শচীমায়ের কোলে, এক কোলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আর এক কোলে আমার নিত্যানন্দ প্রভু। তাই নন্দন আচার্যের গৃহে প্রথম যুগল মিলন ঘটল আজকে নেতাই গৌরে, নেতাই গৌর হরি গৌর। তাই শাস্ত্র বলছে শচীমায়ের কোলে গৌর নেতাই সেজেছে ভালো, শচীমায়ের কোলে গৌর নেতাই সেজেছে ভালো, আমার নেতাই গৌর দু ভাইয়ের মিলন হলো। তাই ভক্তগণ চলুন আমরা সকলে মিলে একত্রিত হয়ে নেতাই গৌরীর যুগল মিলনন্দি সকলে উচ্চই স্বরে দুটো বাহু তুলি, আমরা একত্রিত হয়ে নেতাই গৌরীর যুগল মিলনন্দ গাইব। নিতাই গৌর হয়ে বল, সকলে মিলে একটু উঠে দাঁড়িয়ে আমরা নিতাই গৌরীর দু ভাইয়ের যুগল মিলনন্দি উচ্চৈ স্বরে আমরা যুগল জয় করতে যাই।